রয়েছেন। দুর্গা পুজো বলতে মা বুড়ির পুজো, যেটা খুব সমাগম ভাবেই হয়। প্রচুর বাইরের থেকে লোকজন আসে, ভিড়ভাট্টা হয়, সারা দিন ধরে পুজো হয়, মোটামুটি লোকের সমাগম প্রচুর হয়। অন্যান্য জায়গায় যেমন পুরোহিত দিয়ে পুজো হয়, না না এখানে পুরোহিত দিয়ে পুজো হয় না। কিভাবে হয়? এখানে আমাদের যা বংশ পরস্পরাই একটা চলে এসছে, আমাদের সামাজিক প্রথা মতে আমাদের সবর গোষ্ঠীর কিছু মানুষরা রয়েছে, তারা নিজেরাই পূজা করে, তাদের মাধ্যমেই পূজাটা হয়। গীতা পাঠ চলছে 100 বছর উপরে আছে। এখানে মূলত পুজো কারা করে? সবররা করে। সবররা প্রথম পুজো কি করেছেন জানেন? নন্দভক্ত। মন্দিরের ইতিহাস কি রয়েছে, কিভাবে গড়ে উঠলো? মল্লদেব এখানে রাজা ছিল, মল্লদেব রাজা, তার পাগল হাতি আছে এখানে, পুরো জঙ্গল ছিল, ওই দুধি লটাতে বাঁধা থাকে, রাজাকে স্বপ্ন দেই যে অমুক জায়গায় হাতি আপনার বাঁধা আছে, যে ওইখানে বসবাস করেছে নন্দভক্ত, ওইখানে রাজা যাই, নাম হচ্ছে সুগনিবাসা গ্রাম, ওইখানে রাজা যাই, রাজা যে আমার নন্দভক্তকে ডেকে নিয়ে আসে যে আপনার কোনো ভয় নেই, আপনার হাতি এখানে বাঁধা আছে। তারপরে তারপরে রাজা ওই অনেক দূরে থাকে, নন্দভক্ত আসে পূজা টুজা করে, রাজাকে বলছে আপনার হাতি ডাকুন, আপনার হাতি চলে যাবে। মায়ের কি স্বপ্ন দেশে? হ্যাঁ স্বপ্ন দেশেই। স্বপ্নগুলি কি রেখেছেন মা? কিভাবে বসু সভা মানে লধা? এখানে কোনো ব্রাহ্মণ না, ব্রাহ্মণ দিনে শুধু লধা দিয়ে পূজা হয়। বসু সভা কিভাবে পূজা মানে চণ্ডী পাঠ না, গীতা পাঠ টাঠ বাবারা যেভাবে পূজা করে তারাই আমরা সেইভাবেই পূজা করি। এখন কিছু পুরোনো দিনের মতো পূজা হয়? হ্যাঁ এখন আরো বেশি হচ্ছে লোকজন। আগে যেমন শোনা যেত যে রাজামলের রাজারা এই পুজোয় অংশগ্রহণ করত। হ্যাঁ আমার বাবারা যেত, প্রসাদ টসাদ দিলে দিয়ে আসতো, যে অম্বুবতী, দুর্গাপূজা, মকর সংক্রান্তি। এখন আর রাজ পরিবারে রাজা নাই, রানীমা আছে আর রাজার দুই ছেলে আছে, এখন আর আসে না, আর আমরাও যাই না।
সেই পুরনো কথাতেই পূজা হয়। হ্যাঁ,